বাবর আজমের রেকর্ডকে ম্লান করে তৃতীয় টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে জিতিয়েছেন মার্ক চ্যাপম্যান। রবিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 7 উইকেটের এই জয়ে 5 ম্যাচের সিরিজে 1-1 সমতায় ফিরেছে কিউইদের দ্বিতীয় সারির দল। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ 7 উইকেটে জিতেছিল পাকিস্তান। সিরিজ জয়ের লক্ষ্যে বাবর আজমের দল এদিন টস হেরে ব্যাটিং পেয়ে 4 উইকেটে 174 রানে স্কোর করে। সাদাব খান 20 বলে 41, বাবর 29 বলে দ্বিতীয় সর্বাধিক 37 রান করেন। সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের আরেকটি রেকর্ডের নাম লেখালেন পাকিস্তানের অধিনায়ক। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান এখন তার। পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে 67 ইনিংসে 2,246 রান বাবরের। রেকর্ড হারিয়ে এই তালিকায় দুইয়ে নেমে যায় অস্ট্রেলিয়ান অ্যারন ফিঞ্চের 76 ইনিংসে রান 2,236। এই সিরিজ দিয়ে পাকিস্তানের সাদা বলে ক্রিকেটের নেতৃত্বে ফেরেন 29 বছরের বাবর। কিন্তু টি টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রহ জয়ে রাঙাতে পারেননি তার রেকর্ড। মার্ক চ্যাপম্যানের 42 বলে 87 রানের হার না মানা বিধ্বংসী ইনিংসে 8 বল আগে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।